আসসালামু আলাইকুম দর্শক, কৃষি বাজারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকের এই পুরো ভিডিও জুড়ে থাকছে ব্যাকপ্যাক পাওয়ার স্প্রে মেশিন সম্পর্কে বিস্তারিত, এবং এই ভিডিওতে আমরা আপনাদেরকে আরও জানাব ব্যাকপ্যাক পাওয়ার স্প্রে মেশিন ব্যবহারকারী কয়েকজন কৃষকের রিভিউ, হ্যান্ড স্প্রে মেশিন ব্যবহারকারীদেরও রিভিউ। প্রিয় দর্শক, ভিডিও শুরুর আগে আপনাদেরকে জানাতে চাই, কৃষি বাজার চায়না এবং ইন্ডিয়া থেকে আধুনিক সব কৃষি যন্ত্র আমদানি করে থাকে। আপনাদের প্রয়োজনীয় কৃষি যন্ত্রটি পেতে আমাদের স্ক্রিনে দেয়া মোবাইল নাম্বারগুলোতে কল করে কৃষি বাজার থেকে আপনার প্রয়োজনীয় আধুনিক কৃষি যন্ত্রটি ক্রয় করতে পারেন। দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রয়োজনীয় আধুনিক কৃষি যন্ত্রটি পেতে স্ক্রিনে দেয়া মোবাইল নাম্বারে কল করে অর্ডার করুন। কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে আপনার প্রোডাক্টটি। তো দর্শক, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের ব্যাকপ্যাক পাওয়ার স্প্রে মেশিনটি কার্টুন থেকে বের করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সব কিছু সংযোজন করে আপনাদেরকে দেখানো হবে, এবং কৃষি বাজারের দক্ষ একজন টেকনিশিয়ান এটি পরিচালনা করে দেখাবে। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই ব্যাকপ্যাক পাওয়ার স্প্রে মেশিন। এটি টু স্ট্রোক হয় এবং ফোর স্ট্রোক হয়। আমরা আজকের এই মেশিনটি দেখাবো আপনাদেরকে। এটি হচ্ছে ফোর স্ট্রোক মেশিন। আপনারা যে ট্যাঙ্কিটি দেখতে পাচ্ছেন, এই ট্যাঙ্কিতে 20 লিটার পরিমাণ পানি ধরবে। আর একটি আছে, সেটি টু স্ট্রোক। এই ফোর স্ট্রোক মেশিনটি একটু আলাদা, কারণ এখানে মোবিল চেম্বার রয়েছে, আর টু স্ট্রোকটিতে কিন্তু মোবিল চেম্বার নেই। তাই ফোর স্ট্রোক মেশিনটি টু স্ট্রোকের চেয়ে খুবই ভালো একটি মেশিন। আরেকটু জানিয়ে রাখি দর্শক, এই এক মেশিন দিয়ে আপনারা ধান খেতে, ধানের জমিতে ওষুধ ছিটাতে পারবেন, আপনারা গাছে ওষুধ ছিটাতে পারবেন। সর্বোপরি বর্তমানে আলু ক্ষেতের জন্য এই মেশিনটি খুবই গুরুত্বপূর্ণ। এই মেশিনটির রয়েছে দুটি গান, একটি গানের মধ্যে তিনটি নজেল আছে, অর্থাৎ তিন দিক থেকে ওষুধ বের হয়। এটি ধোয়ার মতো করে ওষুধ বের হয়। এই মেশিনটি দিয়ে হাই স্পিড ওষুধ বের হওয়ার কারণে গাছের নিচ পর্যন্ত ওষুধটি পৌঁছাতে সক্ষম হয়। এতে করে পোকামাকড় আক্রমণ করতে পারে না। এই মেশিনটি আলু ক্ষেতের জন্য অত্যন্ত কার্যকরী একটি স্প্রে মেশিন। এই মেশিনটি দিয়ে 1 লিটার তেলে 4 বিঘা পর্যন্ত জমিতে ওষুধ ছেটানো যায়, এবং এই ট্যাঙ্কিতে যে 20 লিটার পরিমাণ ওষুধ ধরে, এই ওষুধটি ছিটাতে একজন কৃষক বলেছে তাদের সময় লাগে মাত্র 2 থেকে 3 মিনিট। অর্থাৎ বুঝতেই পারছেন যে কতটা কম সময়ের মধ্যে এই মেশিনটি দিয়ে খেতে ওষুধ ছিটানো সম্ভব, যা হাত মেশিনের সময় লাগে 12 থেকে 14 মিনিট। তো দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে আলু ক্ষেতের কিছু ফুটেজ দেখাই, এবং গাছে ওষুধ ছিটানোর কিছু ফুটেজ দেখাই, এবং সেই সাথে আপনাদেরকে দেখাবো এই মেশিনটি ব্যবহারকারী কয়েকজন কৃষকের রিভিউ, এবং সেই সাথে আরো দেখাবো হ্যান্ড মেশিন ব্যবহারকারীদেরও রিভিউ। তো বন্ধুরা, চলুন আমরা মূল ভিডিওটি শুরু করে দিই। আমার নাম মোহাম্মদ মোমিন ইসলাম মোমিন, আমি মায়েরদোয়া বীজ আলু প্রজেক্টের দায়িত্বে আছি। আমাদের হচ্ছে, এটা হচ্ছে 1 কোটা শীট। আমার নাম হচ্ছে হৃদয়, এবং এই প্রজেক্টের আমি এই মেশিনগুলো দেখাশোনা করি, আবার আপনার আলু তোলা মেশিনটা বেরোব আমি। আমার নাম হচ্ছে মোহাম্মদ মোমিনুল ইসলাম সজীব, আমার বাসা হচ্ছে কেশবপুর মিস্ত্রিপাড়া। মহেন্দ্র, আমাদের এই মেশিনটা দিয়ে এক ট্যাঙ্কি ওষুধ দিয়ে আপনার 1500 পানি যায়। আগে যে মেশিন চালাচ্ছে তার চাইতে খুব ভালো। হাত মেশিন দিয়ে যদি আপনি স্প্রে করতে যান কমপক্ষে 20 মিনিট লাগবে। মানে এটা যদি লাগে আধা ঘন্টা, ওটা দিয়ে লাগবে 15 মিনিট। এটা দিয়ে তো ওই এক নল দিয়ে যায়, তবে কম দেখা গেলো যে কিছু আলুতে 7 রাগ লাগছে, হয়তো বা অন্য অন্য স্প্রে দিয়ে ওই 7 রাগের আসলে প্রতিটা গাছের গোড়ায় পর্যন্ত পৌঁছে না। কিন্তু এটার স্পিড ভালো হতে খুব সুবিধা, আসলে 7 রাগ লাগা মাত্রই যদি স্প্রে করা যায় দেখা গেলো যে প্রতিটা কান্ডেশি করে সব জায়গায় ওষুধ চলে যাচ্ছে। স্পিডটা আছে ওটার খুবই ভালো, আর এটা হচ্ছে হালকা স্পিড। অ্যাক্সেলারেটর আপনি যত বাড়াবেন অত ওই অনুযায়ী ওষুধ বাইর হবে, ওই অনুযায়ী আপনি হাঁটতে পাবেন, কোনো অসুবিধা নেই। জমি আগে স্প্রে করা,
এই মেশিন দিয়ে হচ্ছে আপনার ঠাসা ঠাসিও সমস্যা হয়, আর ও মেশিন দিয়ে মনে করেন যে খুবই ভালো হয়। আরে করো তিন নল দিয়ে দিতেছে, ওষুধটা সব জায়গায় পড়ে। এটা সুবিধা হলো কি, একবার একটা বেড চলে যাচ্ছে, চারটা পাঁচটা করে একবারে চলে যাচ্ছে, এটা একটা সুবিধা। সুবিধা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে আমরা আগে জ্যাকটো মেশিন দিয়ে দেখা যাচ্ছে আমরা ষাট দিন মাটি সারাদিনে ঘুরতে পারছিলাম। আমাদের একতা সিটি বছরেই এই মেশিন নিয়ে এসে আমরা 110 দন মাটি করছি। স্প্রিড হচ্ছে খুব ভালো, খুব সুন্দরভাবে ওষুধগুলো মানে সুন্দরভাবে গাছের আসলে গাছে গাছে পোন দিছে এই আর কি। আমাদের শ্রমিকের শ্রমিক কম লাগতেছে, এটার স্পিড ভালো হতে খুব সুবিধা। তারপরে আপনার দেখা যাচ্ছে যে আমাদের লোক মনে করেন যে সেখানে যাইতো 15টা, সেখানে আমাদের 10টা দিয়ে হচ্ছে। দেখা গেল অন্য অন্য স্প্রে মেশিন দিয়ে দুইবার তিনবার করে ছত্রাকের ওষুধ দেওয়া লাগে, চেক হচ্ছে না, যাকে আমরা লেড ব্লাইট বলি আর কি। কিন্তু এটা দিয়ে আসলে তিন আমরা নিজেই আজকে স্প্রে করলাম, এই তিনটা নল যেটা আছে নজেল বলি আমরা, তিনটা নজেলে স্প্রে করার পর এটা সুবিধা হলো কি, একবার একটা বেড চলে যাচ্ছে, চারটা পাঁচটা করে আবার আপনার দিনগুলো আমার বেঁচে যাচ্ছে। আর ওটা দিয়ে একটু জোরেও যাওয়া যায়, মানে হাড়াহাড়ি ধীরে করা লাগে, আর ওটা দিয়ে খুবই সুবিধা হয়, সুন্দরভাবে করতে পারতেছে, গাছে কোনো ব্লাড ঢুকতেছে না, পোকামাকড় আসতে পারতেছে না। এটা সবার সবাইকেই ব্যবহার করার দরকার আমি বলে মনে করি, এবং যারা হয়তো বা এখনও আলু চাষ করেন অনেক বেশি হয়তো বা খোঁজ পান নাই এই জিনিসটার, হয়তো বা কৃষি বাজার সঙ্গে যোগাযোগ করলেই তারা নিজে এসে পৌঁছে দেবে, ডেলিভারি দিয়ে দেবে। এখান থেকে আপনার কমপক্ষে 7 ফিট 8 ফিট দেওয়া যায় মেশিন দিয়ে, কোনো অসুবিধা নেই। এতে কৃষকের খুব উপকার হবে, আমাদের মতো কৃষক যারা আছে সবারই উপকার হবে। এই মেশিন দিয়ে আপনার দেখা যাচ্ছে একসঙ্গে আপনার 7 টাকা দিয়ে চলে যায়, আর আমাদের যে একটু দিয়ে যায় 4 টাকা দিয়ে, 3 টাকা দিয়ে আমরা এটা দিয়ে সুবিধা পাচ্ছি। তাহলে ভালো ভালো থাকে, তাহলে সামনে বার 2-3টি আর কি নেওয়ার কথা।